বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জ শহরের তিনটি হত্যা মামলায় যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতার আবু মুসা ওরফে কিলার মুসা সিরাজগঞ্জ পৌর শহরের দত্তবাড়ি এলাকার মৃত সানোয়ার হোসেনের ছেলে ও পৌর যুবলীগের সদস্য। শনিবার সন্ধ্যা ৭টায় কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিন রাত ১১টার দিকে সিরাজগঞ্জ হাটিকুমরুল র‍্যাব ১২-এর কোম্পানি কমান্ডার এম আব্দুর হাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে সিরাজগঞ্জ শহরে আন্দোলনরত ছাত্র জনতার উপর প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণ করে ছাত্র জনতা হত্যা সংক্রান্ত দায়েরকৃত তিনটি হত্যা মামলার অন্যতম আসামি ও সিরাজগঞ্জ ২ আসনের সাবেক এমপি জান্নাতারা হেনরির প্রধান সন্ত্রাসী আবু মুসা ওরফে কিলার মুসাকে র‍্যাব ১২ ও র‍্যাব ১৫ এর যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।